রায়গঞ্জ রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো শনিবার। এদিন সংস্থার নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে বিশেষ করে হৃদরোগের চিকিৎসা করা হয়। বিশিষ্ট হৃদরোগের বিশেষজ্ঞ রোগীদের পরীক্ষা করে, শতাধিক মানুষ এদিনের শিবির থেকে পরিষেবা গ্রহণ করেন। আগামীতেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান রায়গঞ্জ রোটারি ক্লাবের সম্পাদিকা অপর্ণা বসু। এটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প, আমরা তো হেলথ ক্যাম্প করেই থাকি, কিন্তু এটা হচ্ছে স্পেশাল ভাবে হার্টের উপরে। কার্ডিওলজিস্ট ডক্টর গার্গ, ওনাকে আনা হয়েছে জীবন রেখা সহযোগিতাতে নিয়ে, যাতে সকলে কিংবা দেশে পরিষেবাটা পায়। মোটামুটি টার্গেট তো 100-এর উপরেই, যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণই এই ক্যাম্পটা চলবে। পরিকল্পনা তো অনেকেই আছে, এখন সেটা জানি না কতটা সফল করতে পারবো, তবে সকলে আমরা মিলিতভাবে সেগুলো করি, রোটারির একটা পরিবার। তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যে চলছে লোডশেডিং, বিদ্যুৎ ছাঁটাইয়ের প্রতিবাদে ক্ষোভ চড়ছে সাধারণ মানুষের মধ্যে। কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় গাজলের দেউতলা 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গত রবিবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই বলে অভিযোগ। বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জলের সমস্যা তীব্রভাবে দেখা দিয়েছে। গরমে নাজেহাল মানুষ, চাষিরা জমিতে জল দিতেই পারছেন না। বাধ্য হয়ে এদিন গাজল বালুরঘাটের 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেহতলা এলাকার বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে প্রায় 3.5-4 ঘন্টা অবরোধ চলে। গ্রামে প্রায় 70-80 পরিবার রয়েছে। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ওঠে অবরোধ। পানীয় জল নাই, খাওয়ার জল নাই, বলছি দেদরা পৌঁছলে আমরা রাস্তা অবরোধ করেছি। কেন? কারণ আমাদের পাড়াতে 7 দিন হয়ে গেলো, লাইন নেই, কারেন্ট নেই, ওজন নেই, আমরা আজকে লাইন রাস্তা অবরোধ করেছি হচ্ছে আর কি। লাইনের কারণে আমরা এখন রাতেরবেলা পড়তে পারি না। গত রবিবারে আমাদের পাড়ার ট্রান্সফরমারটা পড়ে গেছিলো, আমরা বিদ্যুৎ দপ্তরে কমপ্লেন করেছিলাম, এবার ওই এসে দেখে শুনে চলে গেছে, কোনো কাজ হয়নি। যার জন্য আমরা গিয়েছিলাম কালকেও, আমাদেরকে বলেছিলো বিকাল 5টার মধ্যে করে দেবো। বিকাল 5টা পার হয়ে সন্ধ্যা 6টার সময় ফোন করে বলছে যে নাকি এটা অসুবিধা, ওটা অসুবিধা, এনি অসুস্থ, উনি অসুস্থ, এই করে আমাদের কাজ হয়নি। সেই গত 7 দিন থেকে লাইন না থাকাতে, কারেন্ট না থাকাতে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো মানে পড়াশোনা তো খারাপ হচ্ছে, এবার অসুস্থ হয়ে পড়েছে, এবার সেগুলো ক্ষতি করে কে দেখবে? একে তো আমাদের আদিবাসী পাড়া।